দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন সপ্তাহ পর প্রথমবারের মতো কর্মসূচির ঘোষণা করল বিএনপি। রোববার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আগামী 26 ও 27 জানুয়ারি সারাদেশের জেলা সদর ও মহানগরীতে কালো পতাকা মিছিল করবে দলটির নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিল সহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে 26 তারিখ শুক্রবার এই কালো পতাকা মিছিল হবে জেলা সদরে, আর 27 তারিখ শনিবার বিভাগীয় শহরগুলোতে, মহানগরগুলোতে এই কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের ঘটনায় সরকারের সমালোচনাও করেন রিজভী আহমেদ। খাদ্যমন্ত্রী ব্যবসায়ীদের আলটিমেটাম দিয়েছিলেন 4 দিনের মধ্যে চালের দাম কমিয়ে আনতে, কিন্তু ব্যর্থ হয়েছেন। বাজারে দায়সারা তদারকির নামে চুনোপুটি ধরতে ব্যস্ত প্রশাসন, রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে। জিং ফসফেট ও পাউডার কোটিং এর কারণে রিগেল স্টিল আলমিরাতে মরিচা পড়ে না। রিগেল ফার্নিচার, ফার্নিশ ইউর ড্রিম। 7 জানুয়ারি নির্বাচনের প্রতিবাদ ও পুনরায় নির্বাচনের দাবিতে এদিন জাতীয় প্রেসক্লাবের সামনে গণস্বাক্ষরের আয়োজন করে নাগরিক ঐক্য, বিকল্পধারা সহ সমমনা রাজনৈতিক দলগুলো। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সরকার বিরোধী আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দেন। দামি নির্বাচনে সরকার পরিচালনা করার জন্য যে অধিকার করছে, ইনশাআল্লাহ জনগণ আপনাদের সাথে, আমাদের সাথে আছে, এই সরকারকে বিদায় করবে। প্রহসনে নির্বাচন করলেও সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না বলেও দাবি করেন বক্তারা। জনগণের কল্যাণ কিছু করতে পারেন না। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।